আপনি বলছিলেন স্যার কিছু লেন্সের ভিন্নতার কথা, আর কোন প্রকার ভেদ আছে কিনা লেন্সে? দেখো, কিছু লেন্স রয়েছে স্বচ্ছ, যেগুলো বলে ক্লিয়ার ইন্ট্রাকুলার লেন্স, কিছু লেন্স রয়েছে সেগুলো হলুদ লেন্স, ইয়েলো লেন্স। ডিজাইনের দিক থেকে কিছু লেন্স রয়েছে প্লেট হ্যাপটিক লেন্স, অর্থাৎ এদের যে হ্যাপটিকগুলো একটু ফ্ল্যাট চ্যাপ্ট। কিছু লেন্স রয়েছে যাদের হ্যাপটিকগুলো লুপের মতো। কিছু লেন্স রয়েছে, পুরোনো ধরনের লেন্সগুলো ছিল স্ফেরিক্যাল লেন্স, অর্থাৎ একটু গোলাকার। এই গোলাকার লেন্স হলে স্ফেরিক্যাল অ্যাবারেশন বা বিচ্যুতি বেড়ে গেলে রাতের বেলা দৃষ্টিগুলো ঝাপসা থাকে, লক্ষ্য করো বাম দিকের ছবিতে। কিন্তু যদি আমরা অ্যাসফেরিক বা ফ্ল্যাট লেন্স বসাই বা চ্যাপ্টা লেন্স বসাই, তাহলে কিন্তু রাতের দৃষ্টিগুলো খুব চমৎকার হয়। প্রচলিত যে লেন্সগুলো সেগুলো মনোফোকাল লেন্স, একটি পাওয়ার রয়েছে। এই লেন্স বসালে শুধুমাত্র দূরে দেখা সম্ভব, কাছে নয়। টরিক আইওয়েল, অর্থাৎ তুমি জানো যে আমরা অনেকেই চোখের চশমাতে সিলিন্ডার পাওয়ারের চশমা পরি, এখন এই সিলিন্ডার পাওয়ারটি এই টরিক লেন্সের ভেতরে সন্নিবেশন করা সম্ভব। এই ধরনের লেন্স বসালে একজন মানুষের অপারেশনের পরে চশমাতে সিলিন্ডার পাওয়ার লাগে না। প্রেস বায়োপিক লেন্স, তুমি জানো 40-এর দিকে আমাদের প্রেস বায়োপিয়া হয়, কাছে পড়তে গেলে একটা পড়ার চশমা লাগে। এখন সেই কাছের পাওয়ারটিও এই ইন্ট্রাকুলার লেন্সের ভেতরে রিংয়ের আকারে সন্নিবেশন করা হয়, ফলে একজন মানুষ দূরে এবং কাছে সব দূরত্বে পরিষ্কার দেখতে পায়। এটাকে বলে প্রেস বায়োপিক ইন্ট্রাকুলার লেন্স।